উনিশশো সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল ইহুদি পাড়ি জমায় ফিলিস্তিনের ফিলিস্তিনের কিটবুস নামক এলাকায় গাজা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই অবস্থান ছিল কিটবুসের কিটবুসে ইহুদিরা এসেই কৃষিকাজ শুরু করল কিটবুসের বিভিন্ন স্থানে তারা গড়ে তুলতে লাগল কৃষি খামার অন্যদিকে কিটবুসের আরব বাসিন্দারাও কৃষি নির্ভর ছিলেন যার জন্য ইহুদিদের এই স্থানে বসতি স্থাপন অনেকটাই সহজ ছিল কারণ ইহুদিরাও কৃষিকাজের জন্যই কিটবুসে এসেছিল ইহুদিদের কিটবুসের বাসিন্দারা অতিথি হিসেবেই সমাদর করতেন স্থানীয় আরব এবং ইহুদিরা শুরুর দিকে বন্ধুর মতোই কাঁধে কাঁধ মিলিয়ে চলত সবাই সবার বিপদে আপদে পাশেই থাকত তবে ইহুদিরা যে ফিলিস্তিনে এক গোপন মিশন নিয়ে এসেছে সে কথা সরল ফিলিস্তিনের বাসিন্দারা বুঝতেই পারেননি ইহুদিরা প্রথমে দু একজন করে এলেও পরে তারা দল বেঁধে আসতে শুরু করল তখন স্থানীয়দের হুঁশ ফিরে এলো তারা বুঝতে পারলেন যদি এভাবেই চলতে থাকে তাহলে তাদের একসময় থাকার জায়গাটাও থাকবে না ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যারা ৩৩ বছর ধরে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার গোপন পরিকল্পনা করে আসছিল এর পেছনে কারণ ছিল ইউরোপ ইহুদিদের নিজেদের আলাদা দেশ ছিল না তারা শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশে থাকত তবে ইউরোপের লোকজন ইহুদিদের একদমই দেখতে পারত না বিভিন্ন দেশে দমনের শিকার ইহুদিরা আঠারোশো সাল থেকেই নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গড়ে তোলার রাস্তা খুঁজছিল এক্ষেত্রে ব্রিটেন ছিল মূল হতা। কারণ ব্রিটেনই ফিলিস্তিনে ইহুদিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একত্রিশ বছর ব্রিটেনের নিয়ন্ত্রণেই ছিল ফিলিস্তিন উনিশশো সতেরো এর দিকে যখন তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেমের দখল নিয়ে নেয় ব্রিটেন ঠিক তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতেই ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যা যা করা দরকার তারা করবে আর তারই ধারাবাহিকতায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনা জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি নেতা ব্যারন রটস চাইল্ডকে চিঠিটা ছিল ইহুদিদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি যাতে পরিষ্কার করা হয়েছিল যে ফিলিস্তিনের জমিতেই প্রতিষ্ঠা করা হবে ইহুদি একটি রাষ্ট্র ইহুদিদের মূলত ইউরোপে কেউই পছন্দ করত না যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের জন্য দিনকে দিন দুর্বিশহ হয়ে উঠছিল ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিই ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও শক্তিশালী করেছে যখন উনিশশো সালের পরের সময়ে হিটলার ইহুদিদের প্রতি কঠোর অবস্থানে যেতে শুরু করেন দিশেহারা হাজার হাজার ইহুদি জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে পালাতে থাকে যা ছিল তাদের পরিকল্পনারই অংশ আর তখনই ফিলিস্তিনি আরবরা বুঝতে পারেন তাদের অস্তিত্ব বিলীন হবার পথে এর পরের গল্পটা অনেকটা এরকম ফিলিস্তিনের আরবেরা বিদ্রোহ শুরু করল ব্রিটেনের সৈন্য আর ইহুদিদের বিরুদ্ধে ব্রিটেনের সৈন্য আর ইহুদিরাও হাত গুটিয়ে বসে থাকল না তারাও আরবদের কণ্ঠাসা করতে লাগলো অনেকটা স্ক্রিপ্টেড নাটকের মতোই সবকিছু এগুতে থাকে সময় আন্দোলন প্রকট আকার ধারণ করে ব্রিটেন কৌশলে জাতিসংঘ পর্যন্ত সমস্যাটা টেনে নিয়ে যায় আর উনিশশো সাতচল্লিশে জাতিসংঘ সমাধান দিল দুটো আলাদা রাষ্ট্র গঠনের ফিলিস্তিনের আরবরা প্রস্তাব প্রত্যাখ্যান করল অবশেষে ইহুদিদের সাথে বারবার সংঘাত হল অনেক বিদ্রোহ আন্দোলন হলো। কিন্তু ইহুদিরা নিজেদের নিজেরাই স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিল এভাবে ধীরে ধীরে ইহুদিরা নিজেদের সংখ্যা আর শক্তি বৃদ্ধি করতে করতে একসময় পুরো ফিলিস্তিনটাই দখলে নিয়ে নিল বর্তমানে গুগলে আপনি ফিলিস্তিনিদের লিখে অনুসন্ধান করলেও এই নামে মানচিত্র কিছুই পাবেন না দেখবেন সেখানে লেখা ইসরায়েল ফিলিস্তিন পৃথিবীর একমাত্র অভাগা দেশ যারা সব কিছু থাকা সত্ত্বেও বাস্তুহারা তারা একটাই ভুল করেছিল আর তা হলো, ইহুদিদের আশ্রয় দিয়ে